আজকের ভিডিওতে যে বাড়িটির ডিজাইন দেখতে যাচ্ছেন, এই বাড়িটি ডিজাইন করা হয়েছে এস এম রাসেল নামের একজন ক্লায়েন্টের জন্য। এই বাড়িতে তিনটি বেডরুম, দুটি টয়লেট, দুটি বারান্দা, কিচেন, ড্রয়িং, ডাইনিং, এ ধরনের সুন্দর একটি আধুনিক বাড়ির ডিজাইন আজকে দেখতে যাচ্ছেন। এ বাড়ির বাহিরের লুকিংটা এরকম হবে। দেখুন, বাহিরে দুটি, এখানে রয়েছে একটি বারান্দা এবং এ পাশে রয়েছে একটি বারান্দা সামনের দিকে, অর্থাৎ এল শেপ বাড়ির ডিজাইন। এল আকৃতিতে এই বাড়িটা প্ল্যান করা হয়েছে। সামনে রাউন্ড শেপের একটি পোর্স রাখা হয়েছে সুন্দর করে, দেখুন অত্যন্ত চমৎকার, হয়তো এর আগে কখনো এরকম দেখেননি। তো এই পোর্সের উপরে এখানে আরসিসি সাত করা হয়েছে পানি ট্যাঙ্কটাকে বসানোর জন্য, এবং এটা হচ্ছে মেইন গেট। এই গেট দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে হবে, এবং এই দুই পাশে আলো প্রবেশের জন্য এখানে জানালা রাখা হয়েছে গ্লাসের, ফিক্সড গ্লাসের, আপনি চাইলে স্লাইডিংও করতে পারবেন। তো এ বাড়ির কালার কম্বিনেশন এভাবে করা হয়েছে, আপনি চাইলে অন্য কোনো কালারও ব্যবহার করতে পারেন। অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আপনি কোন ধরনের কালার কম্বিনেশন ব্যবহার করতে চাচ্ছেন। এবং এটা হচ্ছে পিছনের অংশের ডিজাইন, পিছনে এরকম হবে। এটা হচ্ছে ডান পাশের ডিজাইন। তো এই বাড়িটা যদি আমরা উপর থেকে দেখি ঠিক এরকম দেখা যাবে, অর্থাৎ এল প্যাটার্নের একটি বাড়ি। অল্প খরচে, অল্প জায়গাতে যারা সুন্দর বাড়ি করতে চান তারা এই ধরনের বাড়ি করতে পারেন। তো এই পর্যায়ে আমরা উপর থেকে চাল সরিয়ে দেব, সরিয়ে দিয়ে আমরা ভিতরের ইন্টেরিয়র রুমের পজিশনটা আমরা দেখে নেব, যে ইন্টেরিয়র রুম লেআউট কীভাবে করা হয়েছে সেটা আমরা এই পর্যায়ে দেখব। ওপর থেকে চাল এবং ছাদ সরিয়ে দিলে এই ধরনের একটি লেআউট পাবো। এখানে যে মেইন গেট রয়েছে, অর্থাৎ পোর্সের এখানে, এই মেইন গেট দিয়ে ঢুকলে প্রথমে আমরা ড্রয়িং ডাইনিং স্পেসটা পাবো। এরকম হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেসটা এইটুকু। এখান থেকে আমরা বিভিন্ন রুমে প্রবেশ করতে পারবো। তো আমরা যদি বাম দিকে যাই, বাম দিকে একটি বেডরুম পাবো। এই বেডরুমে দেখুন দুইটি জানালা রয়েছে, তিনটি জানালা রাখা হয়েছে। এখানে রয়েছে একটি, এই পাশে রয়েছে একটি, এবং এই বারান্দার দিকে রয়েছে একটি, এবং অ্যাটাচড একটি বারান্দা রয়েছে। তো খুবই সুন্দর একটি বেডরুম, পর্যাপ্ত আলো বাতাস এবং পর্যাপ্ত স্পেস রাখা হয়েছে বেডরুমে, অর্থাৎ লম্বায় 14 ফিট রয়েছে। তো অনেক জায়গা রেখে বেডরুমটা করা হয়েছে এবং ফার্নিচারগুলো এভাবে সাজানো রয়েছে। এবং মাঝখানে যদি দেখি, মাঝখানে এটা হচ্ছে কমন টয়লেট এই বাড়ির জন্য, এবং এটা হচ্ছে কিচেন, অর্থাৎ রান্নাঘর। এবং ডান দিকে এইদিকে প্রবেশ করলে আমরা এখানে একটি বেডরুম পাবো। এই বেডরুমে দুটি জানালা রয়েছে দুই পাশে, এবং ফার্নিচারগুলো এভাবে সাজানো রয়েছে। এবং এখান থেকে এই ডোর দিয়ে এদিকে আসলে আমরা আরও একটি বেডরুম পাবো। এটা হচ্ছে মাস্টার বেডরুম, অনেক বড় একটি বেডরুম, অর্থাৎ লম্বায় এখান থেকে শুরু করে এই পর্যন্ত আছে 14 ফিট। এবং এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এই বেডরুমের জন্য, এবং এখানে রয়েছে অ্যাটাচড বারান্দা, অর্থাৎ তিনটি জানালা রয়েছে তিন কোণারে, তিন পাশে তিনটি জানালা রাখা হয়েছে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করার জন্য। তো টোটালি হচ্ছে তিনটি বেডরুম, একটা, দুইটি, তিনটা, এবং দুইটি টয়লেট। এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, এটা কমন টয়লেট, এবং একটি কিচেন। এখানে রয়েছে ড্রয়িং ডাইনিং স্পেস, এবং সামনের দিকে দুটি বারান্দা রয়েছে। এল প্যাটার্নে করা হয়েছে বাড়ির প্ল্যানটা। তো এ হচ্ছে বাড়িটার ইন্টেরিয়র, অর্থাৎ ভিতরের এক্সটেরিয়র, ভিতরের ইন্টেরিয়র রুম লেআউট এবং ইন্টেরিয়র 3D ভিউ। এ পর্যায়ে আমরা এই বাড়িটার খরচ সম্পর্কে জানবো, যে বর্তমান বাজার দরে যদি করতে যান এই বাড়িটা, তাহলে কত টাকা খরচ হবে এবং কী পরিমাণ মালামাল লাগতে পারে, সে বিষয়ে আমরা একটা ধারণা দেবো আপনাকে। সেটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন ভিউয়ার্স, আমরা এবারের ঘর সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। এবারই করতে ইট লাগবে 24,350 পিস, প্রতি পিসের মূল্য 14 টাকা ধরলে ইটের জন্য খরচ হবে 3,40,900 টাকা। সিমেন্ট লাগবে 160 ব্যাগ, প্রতি ব্যাগের মূল্য ধরা হয়েছে 550 টাকা। সিমেন্টের জন্য খরচ হবে 88,000 টাকা। লোকাল বালি লাগবে 820 সিএফটি, প্রতি সিএফটির মূল্য ধরা হয়েছে 45 টাকা। লোকাল বালির জন্য খরচ হবে 36,900 টাকা। খোয়া লাগবে 80 সিএফটি, প্রতি সিএফটির মূল্য ধরা হয়েছে 115 টাকা। খোয়ার জন্য খরচ হবে 9,200 টাকা। টিনের চাল কাঠ সহ খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে 150 টাকা। 800 স্কোয়ার ফিটের জন্য খরচ হবে 1,20,000 টাকা। 10 মিলিমিটার সাইজের রড লাগবে 325 কেজি, প্রতি কেজির মূল্য ধরা হয়েছে 95 টাকা। রডের জন্য খরচ হবে 30,875 টাকা। 8 মিলিমিটার সাইজের রড লাগবে 133 কেজি, প্রতি কেজির মূল্য ধরা হয়েছে 95 টাকা। এই রডের জন্য খরচ হবে 12,635 টাকা। 3 ফিট 4 ইঞ্চি বা 7 ফিট 4 ইঞ্চির দরজা রয়েছে তিনটি, একটি দরজার খরচ ধরা হয়েছে 8,000 টাকা, তিনটির জন্য খরচ হবে 24,000 টাকা। 2 ফিট 6 ইঞ্চি বা 7 ফিট 4 ইঞ্চির দরজা রয়েছে ছয়টি, একটি দরজার খরচ ধরা হয়েছে 6,000 টাকা, ছয়টির জন্য খরচ হবে 36,000 টাকা। 5 ফিট বা 4 ফিট 6 ইঞ্চি সাইজের জানলা রয়েছে 8টি, একটি জানলার খরচ ধরা হয়েছে 12,000 টাকা, আটটির জন্য খরচ হবে 96,000 টাকা। 3 ফিট বা 4 ফিট 6 ইঞ্চির জানলা রয়েছে তিনটি, একটি জানলার খরচ ধরা হয়েছে 8,500 টাকা, তিনটির জন্য খরচ হবে 25,500 টাকা। 2 ফিট বা 2 ফিট 6 ইঞ্চির জানলা রয়েছে দুইটি, একটি জানলার খরচ ধরা হয়েছে 5,000 টাকা, দুইটির জন্য খরচ হবে 10,000 টাকা।
গ্রিলের খরচ ধরা হয়েছে প্রতি স্কোয়ার ফিটে 350 টাকা, 215 স্কোয়ার ফিটের জন্য, 216 স্কোয়ার ফিটের জন্য খরচ ধরা হয়েছে 75,600 টাকা। মেন গেট রয়েছে একটি, এই গেটের খরচ ধরা হয়েছে 15,000 টাকা। রাজমিস্ত্রি খরচ ধরা হয়েছে 200 টাকা প্রতি স্কোয়ার ফিটে, 970 স্কোয়ার ফিটের জন্য খরচ হবে 1,94,000 টাকা। পেন্টের জন্য খরচ ধরা হয়েছে 40,000 টাকা। ইলেকট্রিক্যালের কাজের জন্য খরচ ধরা হয়েছে 45,000 টাকা। পাইপ ফিটিং অর্থাৎ স্যানিটারি কাজের জন্য খরচ ধরা হয়েছে 20,000 টাকা। টোটালি খরচ হবে এই বাড়িটি করার জন্য 12,19,610 টাকা। তবে এই খরচ স্থানভেদে কম বা বেশি হতে পারে। তো ভিউয়ার্স, এই বাড়ির খরচ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অর্থাৎ কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন, আমরা আপনার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, বাড়ির ডিজাইনটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এবং এ ধরনের বাড়ির ডিজাইন নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আজকে পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।